আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ বোট। তো আমরা যে এই বোটটা মেক করছিলাম, তো এটা পানির মধ্যে নামানো হয়েছে। তো এই যে দেখুন কত সুন্দর ভিতরের পরিবেশটা। এই নিচে হলো কার্পেট দেওয়া, আর দুইটা ক্যাপ্টেনের সিট, আর এই যে স্টিয়ারিংয়ের এই জায়গায় আছে, অটো পাইলট আছে, মনিটর আছে, রাডার আছে, সবই এখানে টুকটাক যতটুক দরকার আর কি বুটের চলার জন্য ওরকম। এইটা হলো পার্সোনাল বুট, কোনো কোম্পানির বুট না, তাই অত কিছু নাই স্টিয়ারিংয়ের ওই জায়গায়। আর এই জায়গায় সোফা ছিল, তো সোফা এখন নাই, কারণ ওই জায়গায় আমরা কাজ করছি। তাই উপরে আবার ওই যে হাতের মাধ্যমে অটো পাইলটের মধ্যে চালানো যায়, আর চারো সাইডে উইন্ডো গ্লাসের মাধ্যমে এই উইন্ডো করা হয়েছে। ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে নিচে হইল আপনার একটা সাইডে বেডরুম, আর এটা হলো শাওয়ার এবং টয়লেট, দুটোটাই খুবই সুন্দর। ওই উপরে পর্দা টান দিয়ে পরে ভিতরে শাওয়ার করা যায়, আর এই যে বেসিন, আর এখানে একটা মিরর আছে। আর ওইখানে নিচে আবার ইউডেক লাগানো, আর ওই যে দরজা দিয়ে দেখা যায় ওটা ইঞ্জিন রুম, আর এটা হলো দরজা, এটা দরজা লক করা যায়। এই পাশে অন্ধকার, লাইট নাই, এই যে আমি লাইট জ্বালাই দিলাম। তো এটা হইলো ছোটোখাটো একটা বেডরুম, আর সাইডে যে লকার মকার আছে ছোটোখাটো, আর উপরে হইলো বেড, দুইজন লোক আর কি ভালোভাবে শোয়া যায়, সুন্দরী। আর নিচে লকারের মতো আছে, নিচে প্রচুর জায়গা, ভিতরে মোটামুটি ভালো জায়গা। তাই লাইট বন্ধ করে দিলাম। তো এই যে আবার উপরে চলে আসি, এই পাশে তো দেখা হইলো। তো কার্পেটটা কিন্তু খুবই সুন্দর কার্পেট, শীতের দিনে মানে কি বুট ঠান্ডা হইব না এরকম পরিবেশ, পাড়া দিলে খুবই সুন্দর লাগবে। আর উপরে দেওয়া হয়েছে আপনার উডের সাহায্যে। আর এটা হলো এই পাশেও একটা টয়লেট দিয়েছে। তা আমি লাইটটা জ্বালাই দিই। তো লাইটটা জ্বালানোর পরে এই যে দেখেন কত সুন্দর এই বেসিন, আর এই যে টয়লেট, আর ওই পর্দাটা টান দিয়ে ওই পাশে ওই জায়গায় শাওয়ার করার জন্য, তো সাথে ওই টিস্যু রাখার জন্য জায়গা আছে। মোটামুটি ছোটো জায়গাটা, দুই পাশে দুইটা টয়লেট, কাতামারান বোট এই কারণে দুই পাশে দুইটা টয়লেট। অ্যাকচুয়ালি দুইটা টয়লেট লাগে না, কিন্তু কাস্টমার দুইটা টয়লেট দিছে। আর এই পাশে এই যে এটা একটা লকার, তো লকারের ওই পাশে আবার বেড, এই বেডটা আবার বড়, ওই পাশের চেয়ে এই পাশের বেডটা একটু বড়, এটা ভালো বড় বেড। তো এই যে সাইড দেয় সিঁড়ি, সাইড দেয় উঠে উপরে, বা ওই পাশ দিয়ে উঠা যায় সামনে দিয়ে। তো এই জায়গাটা ওইটার চেয়ে একটু সুন্দর। আর ওই ওই সামনে দুইটা লকারের তাকের মতো আর কিছু মাল সাল রাখা যাব। তাই টয়লেটের যেই পেন্টিংটা ওইটা সাদা করছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তাই ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন আর একটি ভিডিওতে। অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।